পাঠক পাঠিকাদের মধ্যে যাদের বয়স পঞ্চাশের কাছে তাদের ঘটনাটা নিশ্চয় মনে আছে। একটি কুমারী নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বেলে দিয়েছিল। এ ধরনের ঘটনা কলকাতা শহরে তখন প্রথম। নানাজনে নানা কথা বলেছিল। কেউ বলেছিল হতাশ প্রেমের ব্যাপার, কেউ বলেছিল বাপ পণের টাকা জোগাতে অক্ষম তাই নিজেকে নিঃশেষ করে মেয়েটি বাপকে বাঁচিয়েছিল। আবার দুই একজন রসিক লোক মেয়েটি গর্ভিণী, পেটের লজ্জা লুকোতে এমন কাজ করেছে এও বলেছিল। আসল ব্যাপারটা আমার জানা। মেয়েটির নাম বেলা, ছাপোষা বাপের তৃতীয় সন্তান। ভদ্রলোকে চারটি মেয়ে, বহু কষ্টে ধার দেনা করে প্রথম দুটিকে পার করেছিলেন, কিন্তু তিন নম্বরে এসে মোক্ষম ঠেকে গেছেন, কারণ মেয়েটি কালো। সাধারণত এদেশে কালো মেয়েকে উজ্জ্বল শ্যামবর্ণ বলে চালাবার একটা রেওয়াজ আছে, কিন্তু এ মেয়ে সত্যি সত্যিই কালো। তবে কালো হলেও অপূর্ব লাবণ্যময়ী, মুখশ্রী তুলনাহীন। আমি বেলার প্রতিবেশী, সে আমাকে কাকা বলেই ডাকে। পথে ঘাটে দেখা হলে বেলার বাবা আমার দুটো হাত জাপটে ধরে অনুরোধ করেন বেলার জন্য যেন একটা পাত্রের সন্ধান করি। আমি অবশ্য তাকে নিরাশ করি না। হঠাৎ এক সুযোগ জুটে গেল। অরবিন্দ আমার বন্ধুর ভাই, তার সেজদা আমাদের কলেজের সতীর্থ। শুনলাম অরবিন্দর বিয়ের চেষ্টা হচ্ছে, যোগাযোগ করলাম। অরবিন্দর রং কালো, কাজেই ভাবলাম কালো মেয়েতে হয়তো আপত্তি হবে না। ছেলেটি মার্চেন্ট অফিসের কেরানি, মাইনে ছাড়াও বাড়তি রোজগার আছে। অরবিন্দের সঙ্গে একটি বন্ধু এলো, আর আমি তো বরের ঘরের পিসি আর কোণের ঘরের মাসি হিসেবে সঙ্গেই রইলাম। লক্ষ্য করলাম বেলা এসে সামনে বসার সঙ্গে সঙ্গে অরবিন্দর মুখ অপ্রসন্ন হয়ে উঠল। তারপর অরবিন্দ স্পষ্ট বলেই ফেলল বেলার বাপের দিকে মুখ ফিরিয়ে, আমি ভেবেছিলাম আপনার মেয়ের রং সামান্য ময়লা, কিন্তু এ যে দেখছি একেবারে বার্নিশ করা, আমাকে মাফ করবেন। মেয়ের বাপকে অনেক অপমানই সহ্য করতে হয়, তাই বেলার বাপ এসব গায়ে মাখলেন না, বললেন, আপনারা সবাই যদি এ কথা বলবেন তাহলে এদেশের কালো মেয়েরা যাবে কোথায়? যাদের রং একটু কালো তারা কালো মেয়ে নেবেন না, যারা ফর্সা তাদের ওই একই কথা। তাহলে কি কালো মেয়েদের হাত পা বেঁধে গঙ্গার জলে ভাসিয়ে দেব? অরবিন্দ কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো। তারপর সামনে রাখা খাবারের থালা স্পর্শ না করে বন্ধুকে নিয়ে হনহন করে বেরিয়ে গেল। বেলা সেই যে এসে মাথা হেট করে বসেছিল, তার দিকে যখন চোখ ফেরালাম দেখলাম মাথাটা প্রায় মেঝের সঙ্গে ঠেকে যাচ্ছে, সমস্ত শরীর রুদ্ধ আবেগে কেঁপে কেঁপে উঠছে। বলবার কিছু ছিল না, কিছুক্ষণ বসে থেকে আস্তে আস্তে উঠে এলাম। ঘুম ভাঙল মাঝরাতে নারী কণ্ঠের আর্ত চিৎকারে। বাঁচাও, বাঁচাও, জ্বলে গেলাম, পড়ে গেলাম, ও ও বড় কষ্ট। তাড়াতাড়ি উঠে পড়লাম। নিশীথে শব্দ ঠিক কোন দিক থেকে আসছে বোঝা মুশকিল। কিছুক্ষণ পরে বুঝলাম আওয়াজটা বেলাদের বাড়ি থেকে আসছে। ছুটে চলে এলাম। তখন কিছু করবার ছিল না। রান্নাঘরে শিকল তুলে দিয়ে বেলা নিজের শরীরে বোতল বোতল কেরোসিন ঢেলে দিয়ে দেশলাই জ্বেলেছে। দরজা ভেঙে যখন রান্নাঘরে ঢোকা হলো তখন বেলার কালো রং আর নেই, পুরে সর্বাঙ্গ লাল হয়ে গেছে। বেলার মা আর বাবা আশ্রয় পড়লেন মেয়ের দেহের কাছে। বাপ চেঁচিয়ে উঠলেন, আমার মাকে সাজিয়ে দেখাবার চেষ্টা করো, আর কেহ আমার মাকে কালো বলবে না, কুরুপা সেই অভিমানে আমার মা চলে গেল আমার মা। যেমন হয় এই নিয়ে পাড়ায় বেশ কিছুদিন জটলা চলল, নানা রকম মন্তব্য। খবরের কাগজে ফলাও করে লিখল পণ প্রথার বিস্ময় ফল সম্বন্ধে আধ পাতা জুড়ে সম্পাদকীয়। তারপর একসময় সব ঠান্ডা হয়ে গেল। মাস ছয়েকের মধ্যে অরবিন্দ বিয়ে করল। নিমন্ত্রণ পেয়েছিলাম, কিন্তু
যেতে মন সরেনি। কেবল বেলার মুখটা মনে পড়েছিল। বেলার বাপ এখানকার বাসা উঠিয়ে চলে গেলেন, কোথায় খবর রাখি না। বিয়েতে যায়নি, কিন্তু অরবিন্দর বউ দেখা অদৃষ্টে ছিল। একদিন একটা কাজে ব্যান্ডেল যাব বলে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, হঠাৎ একেবারে সামনে অরবিন্দ। আমাকে দেখে উচ্ছ্বসিত হয়ে বলল, আরে অজয়দা আপনি? বললাম, একটা কাজে ব্যান্ডেলে যাব। ব্যান্ডেল? আবার বিয়ের সম্বন্ধ নাকি? কথাটার মধ্যে ব্যঙ্গের ভাব ছিল, তাই উত্তর দিলাম না। বললাম, তুমি কোথায়? আমি দিন পনেরো ছুটি নিয়ে সস্ত্রীক পুরী চলেছি। আপনি তো আমার বিয়েতে রাগ করে গেলেনই না। রাগ করে কেন? তাছাড়া আর কি, আপনার পাড়ার মেয়ে বিয়ে করেনি বলে। আপনি তো জয়াকে দেখেননি। দাঁড়ান আলাপ করিয়ে দিই। অরবিন্দ চলে গেল। লক্ষ্য করলাম টিকিট ঘরের সামনে একটি তরুণী, তার পায়ের কাছে বিছানা, সুটকেস, ছোটোখাটো মোটঘাট। অরবিন্দ তার কাছে গিয়ে থামল, আমাকে দেখিয়ে কি বলল, তারপর একজন কুলিকে মালপত্র দেখতে বলে দুজনে এগিয়ে এলো। একেবারে কাছে আসতে অরবিন্দ বলল, জয়া, ইনি অজয়দা, সেজদার বন্ধু। জয়া হেঁট হয়ে পা ছুঁয়ে প্রণাম করল। ভালো করে দেখলাম গৌরাঙ্গী, তবে নাক মোটেই ভালো নয়, মঙ্গোলীয় ধাঁচের, পুরু ঠোঁট, দুটি চোখও খুব আয়ত নয়, গাল বেশ ফোলা ফোলা, গড়ন স্থূলতার দিকে। স্বভাবতই বেলার কথা মনে পড়ে গেল। তার রং কালো ছিল, কিন্তু মুখ চোখ অনেক সুন্দর। অরবিন্দ আবার কাজ খেসিয়ে দাঁড়িয়ে বলল, জয়ার বাপের বড় বাজারে লোহার কারবার, বেশ মালদার লোক, দুটি মাত্র মেয়ে, এটি বড়। বুঝলাম অরবিন্দ রূপ নয়, রূপই খুঁজেছে। আমার ট্রেন এসে গিয়েছিল, তাই বললাম, চলি অরবিন্দ, পরে দেখা হবে, বৌমাকে নিয়ে একদিন যেও আমাদের বাড়িতে। জয়া এবার দুহাত তুলে নমস্কার করল, তারপর আমরা ভিড়ে হারিয়ে গেলাম। দিন তিনেক পর কি এক ছুটির দিন, বারান্দায় বসে বসে খবরের কাগজ পড়ছিলাম, হঠাৎ চোখে পড়ল একটা খবর, পুরী প্যাসেঞ্জারে রহস্যজনক মৃত্যু। মাঝরাতে প্রথম শ্রেণীর কামরায় একটি যাত্রীকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। সংবাদে প্রকাশ, ওই কামরায় নববিবাহিত দম্পতি ভ্রমণ করছিল। স্ত্রী চেন টানলে মধ্যপথে ট্রেন থেমে যায়। গার্ড দেখতে পায় কামরার মেঝের উপর ভদ্রলোক অচৈতন্য অবস্থায় পড়ে আছেন, তার দুটি চোখ বিস্ফারিত, কণ্ঠনালীতে দশ আঙ্গুলের ছাপ, মনে হয় তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। আশ্চর্যের বিষয়, ভদ্রলোকের ঘড়ি, আংটি, মানিব্যাগ কিছুই অপহৃত হয়নি। স্ত্রীর দেহে অনেক মূল্যের অলঙ্কারও কেউ স্পর্শ করেনি। নিহত ভদ্রলোকের নাম অরবিন্দ চৌধুরী। খবরের কাগজটাকে সামনে রেখে চুপচাপ বসে রইলাম। জয়ার মুখটা স্মৃতিপটে ভেসে এলো। একটু পরেই গৃহিণী বাজার যাবার তাগাদা দিতে এসে থেমে গেল। কি হলো, ওভাবে বসে আছো, শরীর খারাপ নাকি? কোনো উত্তর না দিয়ে কাগজটা তার দিকে ঠেলে দিলাম। বললাম, এই জায়গাটা পড়ো। তাই তো মনে হচ্ছে, সব মিলে যাচ্ছে। বললাম না, অরবিন্দ বউ নিয়ে পুরী গেল। দেশে কি অরাজকতা হলো বলো তো, ট্রেনের কামরায় ডাকাতি? ডাকাতি আর কোথায়, কোনো কিছু তো চুরি যায়নি। সে হয়তো সময় পায়নি, বউটা চেঁচামেচি করে ওঠাতে নেমে গেছে, কিংবা এমনও হতে পারে ট্রেন সম্ভবত স্টেশনের কাছে এসে পড়েছিল। সবই হয়তো সম্ভব, এত দূর থেকে কিছু বলা যায় না। আমি তো বউটার কথা ভাবছি, এই সেদিন বিয়ে হয়েছিল। উঠে পড়লাম, আলনা থেকে জামাটা টেনে নিয়ে গায়ে দিতে দিতে বললাম, আজ চাকরকে বাজারে পাঠাও, আমি বেরুচ্ছি। কোথায় যাচ্ছ? একবার অরবিন্দর বাড়ি যাব, যাওয়া দরকার। খবরটা যখন জানতে পারলাম সবাই নিশ্চয় শোকে মুষড়ে পড়েছে। আমি যে প্রান্তে থাকি, অরবিন্দর বাড়ি তার অপর প্রান্তে। বাসে প্রায় ঘণ্টা খানেক। বাসে যেতে যেতে জীবনের অসারতার কথা ভাবতে লাগলাম। কত ক্ষণস্থায়ী পরমায়ু আমাদের, পরের মুহূর্তে কি হবে বলা যায় না। পুরনো ধরনের বাড়ি, ঠাকুরদার আমলের, এর মধ্যে খুব যে সংস্কার হয়েছে এমন মনে হয় না। বাড়ির সামনে দাঁড়ালেই মনে হয় বাড়িটা ঘিরে শোকের বলয়, কেমন থমথমে ভাব। আস্তে আস্তে কড়া নাড়লাম,
কাজ হলো না। জোরে শব্দ করতে সংকোচ হলো, কিন্তু উপায় নেই, জোরে করা নাড়লাম। একজন ভৃত্য এসে দরজা খুলতে জিজ্ঞাসা করলাম, সুরজিৎ আছে? সুরজিৎ অরবিন্দের সেজ ভাই, আমার একদার সহপাঠী। আসেন, বসুন। বাইরের ঘরে চেয়ারে বসলাম। কিছুক্ষণ পরে সুরজিৎ ঘরে ঢুকল। কোচার খুঁট গায়ে জড়ানো, বিষণ্ন নিষ্প্রভ চেহারা। বললাম, আজ সকালে কাগজে দেখে সবটা জানতে পারলাম। সুরজিৎ আমার পাশের চেয়ারে বসল। আস্তে আস্তে বলল, আশ্চর্য কাণ্ড, টাকা পয়সা কিছু নেয়নি, শুধু প্রাণটার উপরে যেন লোভ ছিল, পুলিশও কিছু কিনারা করতে পারছে না। জিজ্ঞেস করলাম, অরবিন্দের স্ত্রী জয়া কি বলে? সে পুলিশের কাছে লোকটার বর্ণনা দিতে পারছে না? কিছুক্ষণ সুরজিৎ কোনো কথা বলল না, চুপ করে রইল। একটু পরে নিজের মনেই যেন বলতে লাগল, জয়ার মাথায় গোলমাল হয়েছে। মাথায় গোলমাল? আশ্চর্য কি, জানিস তো আমাদের বাড়ির ব্যাপার, যত সেকেলে ধারণা, পুরনো মত, বুড়ো বুড়িরা সবাই বলছে জয়া নাকি খুব অপয়া, তা না হলে বিয়ের সঙ্গে সঙ্গে স্বামী যায়। জয়া খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিন রাত কান্নাকাটি করছে। কত করে বললাম বাপের বাড়ি ঘুরে এসো, বাপ নিতে এলো তবু গেল না। হাওড়া স্টেশনে দেখা জয়ার চেহারাটা মনে পড়ল। হঠাৎ সুরজিৎ জিজ্ঞাসা করল, তোর সঙ্গে জয়ের দেখা হয়েছে? জয়া তোর কথা আমার কাছে জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, হাওড়া স্টেশনে পুরী যাবার সময় একবার দেখা হয়েছিল, কিন্তু জয়া আমার কথা কি জিজ্ঞাসা করেছিল? বলছিল তোকে একবার খবর দিতে। আমাকে? আমি রীতিমতো বিস্মিত হলাম, আমাকে কেন? কি জানি, এসেছিস যখন একবার দেখা করে আয় না। দেখা করব? একটু দ্বিধাবোধ করলাম। সুরজিৎ উঠে দাঁড়িয়ে চেঁচালো, হারো হারো। ছোকরা চাকর এসে দাঁড়ালো। সুরজিৎ বলল, এই বাবুকে ছোট বৌদিমনির ঘরে নিয়ে যাতো। আকে, আসুন বাবু। হারুর পেছন পেছন সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। কোণের দরজার সামনে মেরুন রঙের ভারী পর্দা, দরজা ভেজানো। খুব আস্তে দরজায় ঠুকঠুক করলাম। অনেক পরে ভিতর থেকে ক্লান্ত কণ্ঠে উত্তর এলো, কে? নাম বললাম, দরজা খুলে গেল। ও, আসুন। পরনে কালো পাড় শাড়ি, অবিন্যস্ত চুল, হাতে একটি করে চুড়ি। এত দ্রুত যে মানুষের চেহারা এত বদলে যেতে পারে তা আমার ধারণার বাইরে ছিল। মাঝখানে গোল টেবিল, তার উপর অরবিন্দর একটা ফটো। জয়া খাটের এক পাশে বসল, আমি চেয়ারে বসে প্রশ্ন করলাম, তুমি নাকি আমাকে খুঁজছিলে? হ্যাঁ দাদা। কেন? ওর একবার বেলা বলে কোনো মেয়ের সঙ্গে বিয়ের কথা হয়েছিল। সে তো অবিবাহিত ছেলে আর কুমারী মেয়ে থাকলে কত হয়। মেয়েটি দেখতে কালো? হ্যাঁ। আচ্ছা, মনের দুঃখে মেয়েটি কি আগুনে পুড়ে মারা গিয়েছিল? কে বলল, অরবিন্দ? না, আমি কাগজে পড়েছি, উনি বলেছিলেন সে অন্য মেয়ে। তখন আমি তাই বিশ্বাস করেছিলাম, কিন্তু কিন্তু এখন আমি ঠিক জানি এ সেই মেয়ে। কেন এ কথা বলছো কেন? এ বাড়িতে আমি বলেছি, কেউ আমার কথা বিশ্বাস করেনি। আপনাকে বলি, শুনুন, রাত তখন 11টা, আপনার ভাই ঘুমোচ্ছে, আমি বাথরুমে যাব বলে উঠতে গিয়েই চমকে উঠলাম। সামনের বেঞ্চে ঘুমটা দেওয়া একটি বউ, এ কি করে সম্ভব, দুটো দরজাই লক করা। বউটি কি করে উঠল? কে কে তুমি, এ কামরায় উঠলে কি করে? আমার চিৎকার শুনে আপনার ভাই উঠে পড়ল। কি কি হলো? ঘুম জড়ানো কণ্ঠে আপনার ভাই জিজ্ঞেস করল। আমি বললাম, এই দেখো না, ওই বেঞ্চে কে বসে আছে,
যাও যাও নিকাল হইয়া আছে, যাও যাও। আপনার ভাই তার সামনে গিয়ে দাঁড়াল, সঙ্গে সঙ্গে বউটি ঘুমটা ফেলে দিল। মুখটা দেখলে মনে হয় আগুনে পোড়া, মাংস পুড়ে আঙুরের গুচ্ছের মতো হয়ে আছে, চোখ দুটো চকচক করে উঠল, শাড়ির মধ্য থেকে দুটি কঙ্কাল হাত বেরিয়ে আপনার ভাইয়ের গলা সজোরে টিপে ধরল। বিকট একটা হাসি। মনে হলো কামরার দরজা জানলাগুলো থর থর করে কেঁপে উঠল। আমি জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরে এলো দেখলাম আপনার ভাই মেঝেয়ে পড়ে, বউটা কোথাও নেই। চেন টেনে ট্রেন থামালাম, তারপর ঘটনাটা গার্ডের কাছে, পুলিশের কাছে, বাড়ির লোকের কাছে বলেছি। কেউ বিশ্বাস করেনি, সকলের ধারণা শোকে শোকে আমার মাথা খারাপ হয়েছে। আপনি তো বেলার পাশের বাড়িতে থাকতেন, সব কিছু আপনার জানা। বলুন বলুন, বেলা ছাড়া কে আমার এ সর্বনাশ করবে? মৃত্যুর পরেও কে আসবে এমন এমন প্রতিহিংসা নিতে? বলুন। কি বলবো, বলবার মতন কোনো উত্তর সেদিন খুঁজে পাইনি, আজও পাই না।